এর বাড়িতে আসি, আমার এই যে এই ছোট বয়সের কথা মনে পড়ে গেল, আমরা এভাবে শুয়ে থাকছি ঠিক। ওয়াও সুবহানাল্লাহ, একটা অসাধারণ দৃশ্য লাগছে। এই যে রস খেতে চলে এসেছি আমরা, একটা রিলস বানাতে লাগছিলাম, তাই হাফ গ্লাস মেরে দিছি পেক। শুভ সকাল, মার্চ মাসের 1 তারিখ আজকে, ঘুম থেকে উঠলাম, এখন লাইটটা বন্ধ করে হাঁটতে যাবো, বেলতলা দিয়ে হেঁটে আসবো ওই দিক দিয়ে। সূর্য দেখা যাচ্ছে, সেই সুন্দর লাগছে। আমাদের রাস্তা দিয়ে যেতে মনে হচ্ছে যে কোনো একটা জায়গাতে হ্যালোজেন লাইট জ্বলতেছে, ঠিক ওরকমটাই। সেই নাইস একটা দৃশ্য। ওয়াও সুবহানাল্লাহ, একটা অসাধারণ দৃশ্য লাগছে, মাইন্ড ব্লোয়িং। সূর্যের সাথে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর সম্পৃক্ততা রয়েছে ওতপ্রোতভাবে, ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনি যেভাবে নেন না কেন। যখনই আমাদের আকাশে দেখবেন যে সূর্যের দেখা নাই, ঠিক তখনই দেখবেন যে আমাদের পশু পাখি মানুষ সব কিছুর মনমরা মনমরা ভাব, আর যখনই সূর্য উঠবে সেই চন্মনা ভাব শুরু হয়ে যাবে। এবং এই পৃথিবীর সমস্ত প্রাণীকুলই সূর্যের প্রতি ওতপ্রোতভাবে মানে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ডিপেন্ডেন্ট। খুব ভালো লাগে সকালবেলা সূর্য ওঠা দেখতে। আমরা তো কুয়াকাটা বা কক্সবাজারে নাই, আমাদের রাজশাহী জেলার এই চারঘাট থেকেই সূর্য ওঠা দেখতে ভালো লাগে, কারণ এখানে কিছুটা জায়গা ফাঁকা পাওয়া যায়, তো সূর্য যখন ওঠে দেখতেই তো পাচ্ছি। কারণ সূর্য আরও নিচ থেকে আরও দেখা যাবে, এমন তো না যে সূর্যের বাড়ির মধ্যে থেকে বের হবে তখনকার লাগবে সে উঠে, তাই না? কুয়াকাটা থেকেও যেই সূর্য উঠবে, রাজশাহী থেকেও সেই সূর্য উঠবে, বরিশাল থেকেও সেই সূর্য উঠবে। সো সানরাইজ ইজ সানরাইজ, এভরিহোয়ার সানরাইজ। চিল্লাই এখন ঠিক না বেঠিক, যাই হোক আমার সামনে যেতে হবে। জসের ভাই আবার রস খাওয়ার দাওয়াত দিয়ে গেল, একটু পরে জসের ভাইয়ের বাড়িতে যাবো খিচুড়ির রস খেতে। সময় জানলে তো চিল্লাবেনি, তো জানুক পরেই জানুক কয়েকদিন, ব্লগে দেখে নেবেন, অসুবিধা নেই। সেই সুন্দর লাগছে তাই না? আরেকবার দেখে আপনাদেরকে। রাতকে ডাকতে আসছে রস খাইতে আসার জন্য, যাওয়ার জন্য। শালা এখনও ঘুমই পাড়ছে, খালা তালা খুলতেছে এখন। আর মা এক ডাকছে, মা মা তালা খুল, চারিদিকে শান্ত পাইছে, রস খাওয়া যাবো। এর বাড়িতে আসি, আমার এই যে এই ছোট বয়সের কথা মনে পড়ে গেল, আমরা এভাবে শুয়ে থাকছি একইভাবে বারান্দাতে, তো এর বাড়ি পাটির নিচে মনে হয় পলিথিন নাই, হ্যাঁ পাটির নিচে ফাঁকা, আর আমার পাটির নিচে পলিথিন ছিল, আর মায়ের যত শাড়ি আছে এই বারান্দা দিয়ে মনে করেন ঘিরা, আর পলিথিন টলিথিন দিয়ে। মজা লাগতো, একসাথে অনেক মানুষ শুয়ে থাকতাম। এখন অনেক অনেক বড় বাড়ি হয়েছে, অনেক জায়গা হয়েছে, কিন্তু একসাথে শোয়ার আর মানুষ নাই, এখন সব সেপারেট সেপারেট ভাব। এই হয় দুনিয়াতে, আমরা আসলাম রস খাইতে, কাশি চলছে তবুও রস খাবো, কিরম হবে নি কি দাদা, খেতে পারবেন তো? এই যে রস খেতে চলে এসেছি আমরা, একটা রিলস বানাতে লাগছিলাম, তাই হাফ গ্লাস মেরে দিছি পেক। হয়ে গেছে হাফ পেক, মানে রসটার যে এতটা মজা, মানে আমি অনেক রাতে ঘুমাইছি, তারপরে সকালবেলা গিয়ে ডাক দিছে, আমি উঠে এসে পড়ছি, কিন্তু ওর শান্ত ভাইয়ের হচ্ছে যে সর্দিটা একদম ফেকে গেছে 1 মাস হলো, আর আমার গলা ব্যথা করতেছে, তারপরে ওই যে রসটা মানে এটাকে সারা যায়, মানে সেই স্বাদ না, অসাধারণ স্বাদ না, রিয়েলি। সুবহানাল্লাহ, আল্লাহর যে নিয়ামত, আর 1 মাস পরে কিন্তু পাওয়া যাবে না, লাখ টাকা দিলেও পাবে না। কি জসুর ভাই, লক্ষ টাকা দিলেও দিতে পারবেন? তখন আবার আরেকটা রস পাওয়া যাবে, সেটা হলো তালের রস। তো তালের রস বদমাস গেলে কি করে, তালের রসের গুঁড়াতে পানি ঢালে, পানি ঢালে বিকালবেলা পানি ঢালবি, আর সকালবেলা রস বার করবি, ওই রসের খুব একটা স্বাদ হয় না। আমাদের দিকে একটা বদমাস আছে এরকম। তো রস খাওয়া শেষ করে একটু পরে বাসায় যাবো, খিদাও লাগছে, সময় ঘুম থেকে উঠছে কিনা দেখতে হবে, খেয়ে দিয়ে বাড়াবো বাড়ি থেকে ইনশাআল্লাহ। খিচুড়ির রস, সর্দি তো আমারও লাগছে, তাও খাইলাম, কি করব, রস খাইতে হবে না। সকালবেলা বাড়িতে আসছি যে খিচুড়ি আজকে হবে, কি আড়ল ডাল, সুন্দর, রস খাবো না, খাবো বেলা হলে, কালকে যে বেলা গেলে গোসল করে, বেলা হলে মজা আছে রস খাওয়ার, সর্দি সর্দি লাগতেছে, সর্দি বাড়াও, দেশের প্রতি চাপ কমাও, অসুস্থ হইতেই হবে,
অসুস্থ প্রতিযোগিতা তোমার কি গেল সর্দি লাগে খাইদে টাইলসে পানি দিতে বেরিয়েছি এখন দেখছি এখানে রাস্তার কাজ চলমান যেটা বানতেছে হলো পানি দিব এখন টাইলসে যেহেতু কেউ নাই আমি একা একা এখন বাটি লোড করব ওইদিকে পানি পড়া শুরু হয়েছে এখন পানি যখন লোড হয়ে যাবে তখনকার আইডিয়া অনুযায়ী আমি এখানে বন্ধ করে দেবো সুইচ লোড হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ওকে 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 এইছে একদম পুরোপুরি চলুন টাইলসে পানি দিই টাইলসে সকালবেলা মাছলি কত ধরলে এলে তুমি থাকবে নদীর মানুষ নদীর যাবে খালি শুনি বড়বড়ি কদি বেলতলি নদীর মাছ কই নদীর মাছ হয় না এখন আর রাস্তার কাজ চলতেছে এর মধ্যে সিমেন্টের কোনো ইয়েই দেখা যাচ্ছে না খালি বালু আর বালু ভালটু খাইয়ে লিবি সব মানুষ মাটি খাইয়ে লিচ্ছে অ্যাকচুয়ালি সরকারি কাজ এরকমই হয় মানে বাপ মা মারা ছেলের মতো এদিক ধাক্কা মালে প্যাঁ করে উঠে ওদিক ধাক্কা মানে ভ্যাঁ করে উঠে মার বলার কাউকে নাই সে সরকারি রাস্তার এরকম বেহাল দশা কিরে আরিফুল পুকুরটা বাঁধ দিলে ভালো করি বসতে কি ভালো করি সিমেন্ট টিমেন্ট দিয়ে আটকি টাটকিলে তোরে তো পুকুর ফাঁকি দিচ্ছে না পাঁচ ভাগ সরকার ঠিকই দেয় যাদের নিয়ন্ত্রণে আসে তারা খায় লাই সরকার ঠিকই টাকা দেয় এখানে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই 1% নাই আসো আসো শাকো দাঁতে সিন করবে দাঁতে সিন রশিদ ভাই আমার মাছ নিয়ে আসছে রশিদ ভাই মাছ নিয়ে আসার পরে আবার কাটতে লাগাই দিছি আমি আচ্ছা সেদিন যাই যাই হোক কিন্তু মনে হচ্ছে যে কালি করা ঠিক আছে টিবলে দাঁত ভেঙে ফেলেছে সেই অভিশপ্ত টিবলটা কোথায় গো না না খালি ওরকম না গো এই পাড়ার যতগুলো মহিলা আছে যে যে এই টিউবওয়েলের পানি খাইছে তার সবার ওরম দাঁতে ফাটা না ভাঙ্গা হ্যাঁ তোমার মায়েরও ফাটা মিনা ভাবির বলে ওই দাঁতে যে যে আগা ভাঙ্গা তারপরে আলিয়া ভাবির আছে সবগুলার গোসল করে যা চুল শুকাচ্ছে ওইদিক ঘুরি এদিক মুখ আর পিছনে হচ্ছে চুল তো ওই জিনে অ্যাটাক করে ফেলেছে তারপরে এমন আচরণ শুরু করেছে নতুন বউ ল বাপে গুরুল ভাই তোমার বাইসি ছিল করমন ভাই হাদের ভাই ছিল না এমন লেখাচ্ছে মানে অকথ্য ভাষার গালিগালাজ নতুন বউ কখনো বেয়াদবি করে কখনো গালিগালাজ করবি হ্যাঁ তুমি আমার বড় ভাইদের খারাপ ভাষায় গালিগালাজ করতে পারবে বিনা অপরাধে না 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 করতে পারবো না অপরাধ করলেও আমি গালিগালাজ করতে পারবো না কেউ কোনো অপরাধ বিনা অপরাধে ওকে বেবি বাবু সীমা রঙ্গা বাবু কেউ ধরে রাখতে পারছে না এইভাবে জড়াই ওই তো পাতলা খেটখেটি মিয়া এই আর কার মতো বলবো আবিদের সাথে হচ্ছে কোন ছিল এই আর মানে সেই মহিলা এরকম কি হুলুস থুলুস কান্নাকাড়ি বাজে অবস্থা সুরত শেষ যখন বাইসি ছিল সুরত হ্যাঁ হ্যাঁ সুরত ওনার কাছে নিয়ে গেল আয় বস বস এদিকে আয় ওর কাছে যা চুপ চুপ একদম সব ঠান্ডা দেখ কি হয়েছে আমার ও বলছে আমার নাম কি যেন একটা হিন্দু নাম বললো তো বলার পরে তোমার যে কি পড়লো পড়ি ক্লাসের পর পানি ফু দিল আর ভালো হয়ে গেল শুনে একজনকে বললো ধপ করে পড়ে গেল ও এখন শুয়ে পড়বে এই মাথা যদি ওয়ালে লাগে তো মাথা ফাটে যাবে পিছনে একজন ধরলো পানি রম করে সিটা মারলো সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো
কিছুক্ষণ পর ঘুম থেকে উঠি, এই এক মিনিট পরে বলছে কি হয়েছে, আমি এখানে, আমি এখানে কেন, আমি সাথেই দাঁড়া আছি একদম লাগা এইভাবে বসা এখানে কেন, সবাই হাসতেছে। তখন তার এই ক্যামেরা ছিল না এত বড় যে ভিডিও করে রাখবে, তাহলে দেখানো হয়তো ভালো। অনেক বছর আগে, প্রায় তোমার 10 সালের আগে, 7 সালে কি 6 সালের ঘটনা, একটা পালং থেকে হেভি হয়েছে গো ছোট মা, একটা পালং থেকে সেই বীজ মারাইছে, ওই কাঁচা টমেটো দিয়ে মাছ রান্নো, টমেটো উঠাতে আসছি, টমেটোর খালি গাছই, টমেটো আছে কোথায় গো, সব ভিতরে হয়ে আছে, অনেকদিন থেকে বাগানে ঢোকায়নি, তবে টমেটো কম। আর একবার কেটেছে ও মায়ের মরিচ গাছটা তো হয়ে গেছে, এই যে এটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ, এই গাছটা হয় কিন্তু কি জানি মরিচ ধরা পড়ে আবার মরে যায় কেন, এই যে লাগাইছি যে হয়েছে দেখছি, যে ফুলের ইয়ে আসছে, গুটি আসছে, যে এটাও তো হয়েছে, পানি হয়ে সব হয়েছে দেখছি, আর ধুমার গাছ এখনো বাড়িয়ে যাচ্ছে, আবার তো নতুন ভাবে বাড়াইছে মনে হচ্ছে, বীজ দিতে হবে, টমেটো ধরা শুরু করেছে আমার, আবার ছোট ছোট এই যে ফুল ফুটেছে মরিচ গাছে, মরিচ গাছ করা খুব মুশকিল, খালি পোকা লেগে যায়, ওইদিকে বা আছে ভিতরে কিছু টমেটো, এই যে ধরছে কিছু কিছু, নাক মুখ ধরে কোত্থেকে আসতেন আপনি, টমেটো বাইরে দেখা যাচ্ছে না, ভিতরে ভিতরে পাইকে আছে, স্যান্ডেল খুলি তার মানে আমি তাকে ক্যান্সেল পাতলা টিন, ওই জন্য বাপরে আগেই তো টিন, স্যান্ডেল রে ইয়াসিন, স্যান্ডেল রে হাঁটতে পারবো, পড়ে যাসনি, ঝাঁকা দিয়ে একটা উঠিছে, 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 হ্যাঁ বড়টাও উঠতিছে, এই যে উপরে লাউ ধরছে তো, লাউ গাছে কোনো আঘাত করিস না, হ্যাঁ বুঝছস, কিছু ভালো ভালো সিম আছে এখানে তোল, এখনই খাবো সিমবাজি, গরম ভাতের সাথে ভালো লাগবে, এসো আপনি দাঁড়িয়ে আছেন, সিম পাড়ি দিল, সিমের মধ্যে দেখেন শুধু আমরা স্থানীয় ভাষায় বলি বেশি, যেটাকে বলে সিমের বীজ, খুবই খুবই ভালো একটা খাবার এই জিনিসটা, খুব ভালো খালি ওটা দেখাচ্ছ, আরে টমেটোর তরকারিটা দেখাও আজকে, সেই হয়েছে, এই যে এটা দিয়ে ভাত মাখতে হবে বুঝছো, তরকারি দেখে তো বলা যায় না সেই হয়েছে, খাইয়ে বলতে হবে সেই হয়েছে, হ্যাঁ আমি খাইছি যে, টেস্ট করছি, বড়ি দিলে কে আব্বা কোন থেকে আপনার লিভু জানান, চোর মোগলাই না খেয়ে মোগলাই আর খাওয়া হচ্ছে, টক টক মাল এর মধ্যে একটু বড়ি দিতে পারো নি ভেঙে, সেই লাগতো রে।